আসসালামু আলাইকুম। চলুন আজকে 29 সপ্তাহ 2 দিন মানে হচ্ছে 7 মাস 9 দিনের একটি আলট্রাসনোগ্রাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে পেশেন্টটা, উনি হচ্ছে আমার পেজটা নাকি অনেক দিন থেকে ফলো করেন এবং উনি হচ্ছে আমার কাছে আমাকে দেখাতে এবং আলট্রাসনোগ্রাম করতে আজকে আমার কাছে এসেছিলেন। তো আলট্রাসনোগ্রাম করে মোটামুটি বেবির ভালো ছিল, রিপোর্টটা ভালো ছিল, কিন্তু বাচ্চাটা উল্টা পজিশনে ছিল, মানে ব্রিজ পজিশনে ছিল। তো অনেক সময় ব্রিজ পজিশন শুনলে কিন্তু রোগীরা অনেক সময় মন খারাপ করে ফেলে, টেনশনে পড়ে যায়। খুব বেশি টেনশনের দরকার নাই, কারণ এই 7 মাস সাড়ে 7 মাসের দিকে যদি বাচ্চা উল্টা পজিশনে থাকে, সে বাচ্চা কিন্তু পরবর্তীতে যখন 9 মাস হয় তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা ঘুরে যায়। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো এখানে আরেকটা জিনিস যেটা, যে পেশেন্টরা যখন আমাদের কাছে আলট্রাসনোগ্রাম করতে আসেন তখন ম্যাক্সিমাম পেশেন্টের শতকরা আমি বলবো 95 থেকে 99% পেশেন্টেরই আগ্রহ থাকে বাচ্চা ছেলে না মেয়ে জানার জন্য। তো এই পেশেন্টেরও কিন্তু আগ্রহ ছিল এবং আমার নিজেরও ইচ্ছে ছিল যে আমি পেশেন্টকে বুঝতে পারলে বলে দিব, কিন্তু পেশেন্টের কিন্তু আমি বুঝতে পারছিলাম না। কারণ একে তো ছিল ব্রিজ পজিশন, তারপরে হচ্ছে বাচ্চার পা দুইটা যেখানে লজ্জাস্থানটা থাকে দুইটা পায়ের মাঝখানে হচ্ছে মানে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, দেখতে থাকুন। কী নাম দেন আপনার? মাসিক রেগুলার ছিল আপনার? আচ্ছা আচ্ছা। শেষ মাসিক কবে হয়েছিল? আচ্ছা, আগে আলট্রা করেছিলেন? একবার করেছিলাম। ডেলিভারি ডেটটা কবে আসছিল এটা কি মনে আছে? মাসিকের সাথে আপনার বাবুর ইয়েটা মিল নেই। হ্যাঁ, আসছে মে মাসের 29 তারিখ, 29 সপ্তাহ 2 দিন মানে 7 মাস 9 দিন, ঠিক আছে? 7.5 মাস এখন পুরোপুরিভাবে হয়নি, বাচ্চাটা একটু উল্টা পজিশনে আছে, যে ব্রিজ পজিশন, এখানে মাথা মানে পা। এখন যেহেতু 7.5 মাসের মতো চলে, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, বাবু ওপর ঘুরে যাওয়ার সম্ভাবনাই বেশি, 90% ক্ষেত্রে বাবু ঘুরে ঘুরে ঠিক হয়ে যায়। দেখা গেছে যে উল্টাটা সোজা হয়ে যাচ্ছে, সোজাটা আবার উল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য শেষের দিকে যে আলট্রাটা আপনি করবেন 8 মাস 9 মাসে, ওইটা হচ্ছে ফিক্স পজিশন। ওইটার উপরই, পজিশনের উপর ডিপেন্ড করে যে আপনার ওটা কি নর্মালি নাকি আপনি অন্য সেজারের ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? বাবুর ওজন এসেছে আপনার 1.5 কেজি, মোটামুটি ভালোই আছে। না, বড় ফোরটাও পজিশন অ্যান্টিরিয়র মানে নর্মাল পজিশনে আছে, ঠিক আছে? বাচ্চার হার্ট সাউন্ড, হ্যাঁ, শব্দ পাচ্ছে? এই যেটা হচ্ছে এই অংশটা ঘর যেটা আমরা বলি, ঠিক আছে? এই যে বুকের হাড় বলি, বুকের পাঁচর বলেন যে আপনারা, বলে দিব আপনার এটা এখনো বুঝতে পারেনি, বাবুটা উল্টা আছে। তো তবে অবশ্যই আপনি কি আমি বলে দেওয়ার 100% চেষ্টা করবো, যদি বোঝা যায়, না বোঝা গেলে ভুল বলা যাবে না, ঠিক আছে? বাবুটার পজিশনটা বুঝতে হবে, একটু উল্টা আছে। এটা হচ্ছে আপনার এটি গর্ব ফুল, হ্যাঁ, পজিশনে আছে এবং ভালো আছে আপনার বাবুর পা।
পায়ের তালু, ঠিক আছে, বোঝা যায়? এটা পা, এটা হচ্ছে যে পায়ের গোড়ালি, যেটা এই যে হাঁটু, হ্যাঁ হ্যাঁ বোঝা যায়, আসলে সব কিছুই বোঝা যায়। একটু সময় নিয়ে সুন্দর করে দেখে আপনার অনেক সময়, এখন তো একদম পারফেক্ট টাইম বোঝা যাওয়ার, কিন্তু পজিশনটার জন্য অনেক সময় হচ্ছে বোঝা যায়, অসুবিধা নাই। আর এই জন্য বাচ্চা হার্টবিট যেটা আছে টিপ 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 করছে, আমি প্রবলেম নেবো। আর এই কালো কালো যে অংশগুলো, এগুলোই হচ্ছে পানি, পরিমাণ সময় যে পানি কম বা শুকাই গেছে, পানি ভেঙে গেছে। হ্যাঁ, বেশি থাকাও ভালো না, আবার কম থাকাও ভালো না, পরিমাণ মতো থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আপনার বেবিকে মনে হচ্ছে আর খুশি হয়ে ওদের তো বলবেন, মানে আমার কাছে এত আশা করে আসছে 3 মাস। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনি একটু উঠে কাঁথন ওই পাশে ঘুরেন, বাম পাশে, হ্যাঁ ঘুরে জোরে জোরে দুটো কাশি দেন, যেন আপনার বাচ্চাটা নড়ে, সেটা এখন দেখি আরেকবার ট্রাই করি। আচ্ছা, আসলেই আপনার বাবুটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তবে আপনি হতাশ হবেন না, আমি আছি, আপনি ইয়ে করেন, বাহিরে একটু হাঁটাহাঁটি করেন, ঠিক আছে, আলগা যে কয়টা আছে করার পর আমি আপনাকে আরেকবার শোয়াবো। হ্যাঁ, এটা সচরাচর মানে সময় হয়ে ওঠে না, বাট আপনি আসছেন যেহেতু অনেক কষ্ট করে, আমি চেষ্টা করব, মানে আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা যেন আপনি আপনাকে বলতে পারি সঠিকভাবে, ঠিক আছে। ওর এখন বোঝা যাচ্ছে না, আমি বললে মিস্টেক হয়ে যাবে, ভুল হয়ে যেতে পারে, আমি কনফার্ম হয়ে আপনাকে বলতে হবে, ঠিক আছে। বাবুটা একটু উল্টা পজিশনে আছে, তো একটু মুভমেন্ট করুক, আপনি একটু হাঁটাহাঁটি করেন, আপনার বাবু ব্রিজ পজিশনে, মানে উল্টা পজিশন যেটা। হ্যাঁ, এবার আর হতাশ করিস না প্লিজ, অনেক অনেক হয়েছে, মান সম্মান কিন্তু আর থাকবে না, ঠিক আছে, এটা নিয়ে 3 বার। আসলে মেইন কথা হচ্ছে কি পজিশনটা, এটাও আমি আজকে তুলে ধরবো, যে বোঝা যাক আর না যাক, যে অনেক সময় অনেকে মানে ভুল বোঝে ডাক্তারদেরকে, যে বলতে পারলো না, ই করলো না, বাট আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি একটা ভালো রিপোর্ট দেওয়ার জন্য, ঠিক না, কিন্তু কখনো কখনো আপনার এটা তো রিপোর্টের সাথে সম্ভব, রিপোর্ট আপনার যথেষ্ট ভালো এবং সব ঠিক আছে, বাট ছেলে মেয়ের যে ব্যাপারটা, অনেক রুগীর অনেক আগ্রহ থাকে জানার জন্য, কিন্তু বলতে না পারলে অনেক সময় মানে ওরা মন খারাপ করে বা মনে করে যে ডাক্তাররা বলে নাই, কিন্তু পজিশনটা যদি ঠিক না থাকে তাহলে না দেখে একজন কিভাবে বলবে, সেটাই। কারণ আমি আপনার জন্য যেটুকু মানে চেষ্টা, এটা নিয়ে 3 বার শোয়াইলাম না, এটা তো করার আমাদের এত সময় হয় না, কিন্তু আমিও সর্বোচ্চ চেষ্টা করছি যে আমি আজকে দেখবই, কিন্তু তারপরে কিন্তু আমি এখন পর্যন্ত সাকসেস হইতে পারি নাই, কারণ বাবুর পজিশনটা এমনভাবে ও রেখে দিয়েছে, মানে আমি যদি সে এখন বাহিরে হইতো তাহলে ধাক্কা দিয়ে সরাই দিতাম, ঠিক আছে, কিন্তু আলট্রাসাউন্ডে তো সেটা করা পসিবল না। কিছুটা কর, একটু নড়াচড়া কর, নড়াচড়াও করতেছে না তো, এমনিতে বাবু ভালো আছে, ঠিক আছে, আমি আসলে দুঃখিত,
অনেক চেষ্টা করলাম, আসলে আপনার লাক খারাপ, মানে হচ্ছে সে আপনাকে ধরা দিবে না, ঠিক আছে? সে চাই আপনাকে সারপ্রাইজ দিতে, আপনাকে সারপ্রাইজ রাখতে যাচ্ছে। তো আলটিমেটলি আমার অনেক চেষ্টার পরেও কিন্তু আমি আপনাকে একটা ডিসিশন দিতে পারি নাই, এটার জন্য আসলে কিছু বলার নেই, কারণ আপনার বাবুর পা চাপিয়ে রাখার কারণে পজিশনটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট এই ভিডিওটির মধ্যে যেটা আমি হচ্ছে ট্রাই করেছিলাম, কারণ এই ছেলে মেয়ের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এবং প্রত্যেকটা পেশেন্টই কিন্তু এটা জানার একটা আগ্রহ রাখে। তো আমার এই পেশেন্টও কিন্তু তার খুব আগ্রহ ছিল যে সে তার বাচ্চাটা ছেলে নাকি মেয়ে জানার জন্য, এবং আমিও কিন্তু চেষ্টা করেছি যে যেহেতু পেশেন্ট জানতে চাচ্ছে বা আমাকে ফলো করে অনেক দূর থেকে আসছে, তাকে আমি বলে দিব। বাচ্চাটা ব্রিজ পজিশানে ছিল, প্লাস হচ্ছে হচ্ছে বাবুর যেই লজ্জাস্থানটা আমরা যেখানে দেখি জেন্ডারটা দুইটা পায়ের মাঝখানে, ওটা একটু চাপিয়ে রেখেছিল, যার কারণে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। তো পেশেন্টকে আমি একবার উঠিয়ে দিলাম যে ঠিক আছে আপনি একটু বাহিরে যান, আমি অন্য পেশেন্টগুলো দেখি, পরে আবার আপনি একটু পরে আবার আসবেন, আমি আবার একটু ট্রাই করব। তখনও আমি ট্রাই করেছি, বাট আমি কিন্তু তখনও দেখতে পাইনি। তখন পেশেন্টকে আমি আবার উঠিয়ে দিলাম যে আমি আজকে মানে সর্বোচ্চ ট্রাই করব। হ্যাঁ, তখন মোটামুটি অন্যান্য কাজগুলো শেষ করে পেশেন্টকে আমি আবার শোয়ালাম, আবার ট্রাই করলাম, কিন্তু পেশেন্টের কিন্তু আমি জেন্ডারটা বলতে পারিনি। এটা এই জন্য বলছি যে অনেক সময় পেশেন্টরা কিন্তু মানে আমাদেরকে ভুল বোঝেন, যে ডাক্তাররা বলতে চায় না বা বলেন না, হচ্ছে বুঝতে পারেন না। আসলে শুধুমাত্র যে ডাক্তার বলেন না সেটা না, অনেক সময় কিন্তু পজিশনের উপরও কিন্তু ডিপেন্ড করে। অনেক সময় এটা তো ব্রিজ ছিল, ব্রিজ পজিশানে থাকলে অনেক সময় বোঝা যায়, আবার সেফালিক পজিশানে মানে ভালো পজিশানে থাকলেও কিন্তু অনেক সময় বোঝা যায় না, যদি তার পজিশানটা ওই মুহূর্তে স্ক্যান করার সময় মানে আল্ট্রাসাউন্ড করার সময় যদি অ্যাপ্রোপ্রিয়েটভাবে সঠিকভাবে দেখা না যায়। সো এই ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটাই দিতে চাচ্ছি যে জেন্ডারটা আসলে বড় বিষয় না, বাচ্চাটার জন্য ভালো থাকে, সুস্থ থাকে, বাট যেহেতু আপনারা জানতে চান তখন আমরা অনেক সময় বলে দেই। তো আপনারা যেন আমাদেরকে ভুল না বোঝেন যে ডাক্তাররা বলেন না বোঝে না, কারণ পজিশনের উপর কিন্তু অনেক বড় একটা ব্যাপার ডিপেন্ড করে যে জেন্ডারটা বোঝা যাবে কি না, যেটা আমি আজকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে আমি দেখবই, কিন্তু আনফর্চুনেটলি আমি কিন্তু সেটা দেখতে পারিনি। আমার এতদিনের প্র্যাকটিস লাইফে এরকম মানে হয় নাই। একবারের জায়গায় দুইবার যখন আমি উঠিয়ে পেশেন্টকে, এটাও অনেক সময় করা হয় না বা করা পসিবল হয় না ব্যস্ততার জন্য, আমি কেন অন্য সবাই, বাট আমি অনেক সময় এটা ট্রাই করি, যদি প্রথমবার বোঝা না যায় পরপর আরেকবার একটু তাকে চেক করে দেখি রোগীর সন্তুষ্টির জন্য। আমি আজকে পেশেন্টকে তিনবার উঠিয়ে দিয়ে তিনবার ট্রাই করেছি এবং অনেকক্ষণ সময় নিয়ে একটু ট্রাই করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমি কিন্তু সেটা দেখতে পারিনি। এখানে যেটা ছিল বাচ্চার পজিশনটা অনেক বড় একটা ফ্যাক্ট ছিল। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি চেষ্টা করি আমার জানার মধ্যে যতটুকু ইনফরমেশান আছে আপনাদেরকে কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, আমার পেজের পাশে থাকুন, আমার